শীতের শুরুতে নগরীর বাজারে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়লো, কমছে না মাছের দাম। এতে অন্যান্য সময়ের তুলনায় দাম বেড়েছে কেজিতে 20-30 টাকা পর্যন্ত। বাজারে ছোট সাইজের রুই মাছ প্রতি কেজি 320 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও টাটকিনি, টেংরা ও মাঝারি আকারের চিংড়ি বিক্রি হচ্ছে 650-750 টাকা কেজি দরে। বাজারের কম দামের মাছ হিসেবে পরিচিত তেলাপিয়া ও পাঙ্গাসের দামও বেড়েছে। বড় আকারের পাঙ্গাস বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে, আর একটু ছোট পাঙ্গাস বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200-220 টাকা কেজিতে। এসব মাছের দাম কেজিতে বেড়েছে 30-50 টাকা। পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে 450-500 টাকা। এছাড়া বোয়াল, কই, শিং মাছের দাম বাড়ায় সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতি কেজি কই 250-280 টাকা, শিং আকার ভেদে 400-700 টাকা, বোয়াল 500-600 টাকা, মাগুর 600-650 টাকা, কাতল 380 টাকা, শোল 400-600 টাকা, আইর মাছ 600-700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।